বড় শোকে দুটি চোখে জলে সে যা হাই দর্শক হাউ আর ইউ কেমন আছেন সবাই কিন্তু সোবাট আমি কিন্তু ভালো নাই কেন ভালো নাই খালি বলো যে কেস কেসি বাজে এই কেন কেস কেসি বাজে তোমার লাগা লাগে হ্যাঁ কি হইছে তাই কি হইছে তাই মানে তুমি কি কইতাছ এক লাগলা বাইরে দাঁড়ায় মানছি তোমার করব ইতি তোমার লাগা আমি ঝগড়া করি আর আর গান কইতাছি তোর কথা প্রশংসা করলাম তোর লাগা মানে খুব মিল মহব্বত হেরে পাবলিকে কইলাম ওটা আমি শুনছি তুমি যে কি কইছো ওটা আমি কান দিয়ে ভালো করে শুনছি যাও তোমার লাগা এত কথা কই লাভ নাই আমি তো এখানে যাইতেছি বুঝছো কি কই যাইতাছো কই যাইতাছো তুমি ভালো যাবো কোন বাজারে বুজারে যাও যাব না কে কি হইছে কি হইছে মানে কতদিন ধরে তোমারে কইতাছি বাবুরে মুসলমানি কর লাগবো আইরে বাবুরে মুসলমানি কর মহানি কি বাবুর মুসলমানির বয়স হইছে কি কি বয়স হয় নাই বাবু তো আস্তে আস্তে বড় হয়ে যাইতাছে বয়স লাগবো না তুমি আজকে বাবুরে মুসলমানি করাবা আজকে মুসলমানি করাবো হ্যাঁ আজকে আমি হন আজম বাবু কোনে আজম বাবা কোনে মানে আমি জানি কইতে ধরে লইবা আমি আমি কই যে বাবুরে মুসলমানি করার না কয়টা কয়টা দিন পরে করাই কয়টা দিন পরে করালে বাবু দুঃখ পাইবো কানবো ওগুলা বাধ্য ছেড়ে দাও কয়দিন পর আইসকাই মুসলমানি করাবা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আজম নেহিকা মুসলমানি জন করে নি নাকবো তোমার যখন এত আউশ তুমি বাবুর মুসলমানি করাবা আর এই যে বাবুর গুল মাথা হবে নি দেন কি ও মুসলমানি করে বাবুর মাথা হবে না কোনা এলাকার সমস্ত লোক দাওয়াত দেবো বুঝছো কি দেখবো এলাকার বাইশা আমার বাড়িতে দাওয়াত খাবো আর বড় বড় পাইলা দিব ডেক দিব মালা দিব সত্যি নাকি ও তুই তারে বেশি বলিস না আমি তো অনেক খুশি তে তাহলে মনে করে বাবুর ঠিক মতো খাওয়া দেওয়াই নাই ঠিক আছে আমি আজাম নিয়ে হই গা আই এই রেখে লিখে চাং করে কেটে দিব চাং করে আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি সব রেডি করে রাখতাছি তাহলে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও যাক এত দিন পরে আমার মনের আশাটা পূর্ণ হবো আমি তো একটা লোক খুঁজতেছি কিন্তু পাইতাছি না কি বল লোক খুঁজতেছেন পাইতেছেন খুঁজতেছি যে আজাম আছে না আজাম মুসলমানি করায় যে আজাম হ্যাঁ চিনেন কি চিনি মতালে বললে হ্যাঁ 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 কোন জায়গায় এই সোজা যায় হাতের বাই যাবেন আবার ডাইনে যায় ওই প্রথমকার বাড়িটাই হাতের বামে যাবো ডাইনে যায় বাই যাইয়া হাতের প্রথমকার বাড়িটাই না প্রথমকার বাড়িটাই তা আজান দেয় কি করবেন আর আজান দিয়া ভাই কি বলবো বুঝছেন আমার তো শখের একটা বাবু আছে সেরকম আনন্দের একটা বাবু আছে আমার বুঝছেন সেই বাবুটাকে একটু মুসলমানি করা মতো এই কারণে আজামের দরকার ও তাহলে বাবু মুসলমানি করাবে হ্যাঁ হ্যাঁ বাবু মুসলমানি করাবো আচ্ছা তাহলে দাওয়াত টট দিবেন কি অবশ্যই আমি ভাবছি যে বাবুরে মুসলমানি করে যখন মাথায় পানি দিব বুঝছেন তখন আমি বহু লোকদের জন্য আয়োজন করবো এবং প্লাস সবাই আমি ইনভাইট করবো ঠিক আছে আপনার আমি অগ্রিম ইনভাইট করে গেলাম আপনি কিন্তু আমার বাবুর জন্মদিনে অবশ্যই থাকবেন ঠিক আছে অবশ্যই থাকবেন আমার বাড়ি হচ্ছে মনে করেন যে এই যে পূব গ্রাম চেনেন না পূব গ্রামে যাইয়া তুফার জল করলে সবাই চিনে সবাই চিনবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যাইতে যান এই দিক দিয়ে হাতের বাই যাবেন আবার ডাইনে যাবেন যাই প্রথমকার বাড়িটাই আচ্ছা ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ভালো থাকে ধন্যবাদ দেখা হবে আবার হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আজামে বেটার বাড়ি জানি কমি বিলে কইলো হাতে ডাইনে যাইয়া বামে যাইয়া তারপর বামে যাইয়া ডাইন মোড়া সাইডে বাড়ি হাতে ডাইনে বামে ডাইন সাইড এই বাড়ি তো হয় এই বাড়ি তো মনে হইতাছে যাইয়া দেখি আগে কি জানি নাম কইলো কি জানি নাম কইলো ও মোতালে মল্লিক ও মোতালে কাকু বাড়িতে আছেন না গো আসি আহেনছে কি হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমদের নামই তো মোতালে মল্লিক হ্যাঁ হ্যাঁ যা হোক আমদের খুঁজা অনেক খুঁজা কষ্ট করে বাড়ি করছি বুঝছেন কি আচ্ছা কি এর নিকা গো আইলাম তো বাবু একটা দরকার এর নিকা বুঝছেন কি দরকার ব্যাংকা তো কর না গো আমদের কেউ কাজ কাম করেন না বাধা দিছেন কাজ কাম তো মেলা দিন ধরে করি না আগের অভিজ্ঞতা এখন তুই আর আয় নাই ও যা হোক ভালো হয়েছে ঘটনা হলো যে আমার একটা বাবু আছে তো মানে খুবই শখের একটা বাবু আছে আচ্ছা আমি আর মুসলমানি করামু মুসলমানি করাইবে আমাকে বাদ তো মইরা গেছে গা এখন খালি ওই হাসপাতালে নিয়ে ডাক্তারের কাছে কারে আমাকে দিয়ে যে কাশলে ভালো হবো এটা বুঝি না আরে সেটা তো আমি বুঝি আমি এই কারণে আপনার কাছে আইলাম ঠিক আছে
তোমড়া মাটি মনে করেন যে আমার নগে এখন জান লাগবো এখনি হ আমার জিনিসপত্র জং টঙ্গি পড়ছে নাহি আর জং পর কা মনে করেন যে আসল কথা কি আমি ভাবছিলাম যে বাবুর আর কিছুদিন পরে মুসলমানি করামু বুঝছেন কিন্তু আমার বৌড়া বৌড়া মনে করেন যে খুব আল্লাহ দেব তো এই টাকা দান হইছে আজকাই মুসলমানি করান না এনে কাহিনী আছে বেশি পরও যদি হয়ে যায় না তাহলে মুসলমানি করান খুব কষ্ট আর ছোট্ট পোলাবান যদি মুসলমানি করায় ওইটা ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই যন্ত্রপাতি নিয়ে বাইর যাক শেষ মুহূর্তে তো আদামের বাড়ি পাইলাম আদামরেও পাইছি ভালোই হয়েছে বাবুরে খালি মুসলমান দিয়ে করাইয়া একটু বহ আমি জিনিসপত্র কিনে একটু দাঁত দোষ দিয়ে নই দাঁত না গো কয় বছর ধরে এনে পুরান রইছে আর কইও না গো আছে দাঁত দাম দেখি এরা কি ওড়া দিয়া ওইটা দিয়েই তো কার হাই বেশি ও এইটাই তাহলে বড় অস্ত্র না তো মারাত্মক অস্ত্র দেখি কি দাঁত এ বাজে কে এইটা দিয়েই তো কাইটা হলাই আবার তো বাবু কাঁদবো না দেখছি
সেই কোন সময় পাঠাইছি বেলা দুইটা যাইতাছে এখন আসার খবর নাই আমি কইছি আজকে বাবুরে মুসলমানি করাইতে হইব করাইতে হইব আহো গাস কানি বস ভাই গো আইছো তুমি আরে আমি তা করে কি কমো কি কমো